মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির সাথে ইউক্রেনের সেনাপ্রধানের যে মতবিরোধ, বদ্রা সেই মতবিরোধের শেষ ক্ষেত্র কী হয় সেটি দেখার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রকৃত বাস্তবতায় সামরিক শীর্ষস্থানীয় কর্মকর্তারা যে বিষয়টি অনুধাবন করেন তা হচ্ছে যুদ্ধের ফিল্ড লেভেলে কী অবস্থায় আছে সেই অবস্থার উপরে নির্ভর করে তিনি পরবর্তী সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। ইউক্রেনের সেনাপ্রধানের মনে হয়েছে যে আমার ছেলেদের বা আমার সৈন্যদের যদি এই বিপদের মধ্যে রেখে আমি যুদ্ধ জিততে চাই তাহলে আমাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না, সেই পরাজয়ের সাথে কিছু উপহার হিসেবে আমার সৈন্যদের লাশ বহন করতে হবে। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে আপনি কৌশলগতভাবে বিভিন্ন সময় পিছিয়ে আসতে পারেন, আবার পরবর্তীতে সেটিকে টার্গেট করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার সৈন্যদের জীবন বাঁচাতে পারেন। যুদ্ধক্ষেত্রে যত ক্ষয়ক্ষতি কমিয়ে এনে আপনি শত্রুর পক্ষের অতি ক্ষতি করতে পারবেন বা তাদের বিভিন্ন সামরিক সমরাস্ত্র ধ্বংস করতে পারবেন অথবা আপনি আপনার হারানো জায়গা পুনর্দখল করতে পারবেন, এটিই হচ্ছে যুদ্ধের মোক্ষম কৌশল, অর্থাৎ যথাসময়ে পিছিয়ে এসে সঠিক সময়ে আক্রমণ করা। কিন্তু যারা সামরিক ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয় তারা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। হয়তো জেলেনস্কির মনে হয়েছে আমরা এই মুহূর্তে রাশিয়ান বাহিনীকে কোনো পুরস্কার দিতে চাই না, আমরা যে কোনোভাবে এই শহরটি ধরে রাখতে চাই। বন্ধুরা, সেনাপ্রধান যে ধরনের চাপে রয়েছেন জেলেনস্কির চাপ তার থেকে সম্পূর্ণ ভিন্ন। মোটামুটি তার বন্ধুদের কাছে জেলেনস্কির কমিটমেন্ট রয়েছে, এই সময়ের মধ্যে আমরা রাশিয়ান বাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারব। তাই এই বিতাড়িত করার তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যদি ভঙ্গ হয়ে যায়, উল্টো পথে যদি রাশিয়ার কাছে ইতিমধ্যেই যে সকল শহর হারানো হয়েছে সেই হারানো শহরের তালিকায় যদি আরও দুইটি শহর যোগ হয় তাহলে মিস্টার ভ্লাদিমির প্রতি পশ্চিমাদের যে আস্থা সেটিতে ধাক্কা খাবে এবং মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির যে কমিটমেন্ট সেটি উড়ে যাবে এবং আস্তে আস্তে হয়তো পশ্চিমা সাহায্য পাওয়ার পথটি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং মিস্টার জেলেনস্কির যে ধরনের রাজনৈতিক বা ভূরাজনৈতিক চাপ রয়েছে এবং বন্ধুদের কাছ থেকে রাশিয়ার দখল হওয়া অংশগুলো পুনরুদ্ধারের চাপ রয়েছে তার মধ্যেই এই ধরনের পরাজয় মিস্টার জেলেনস্কি মেনে নিতে পারছেন না। এই জন্য তিনি সেনাপ্রধানের সাথে একটি বিতণ্ডায় জড়িয়েছেন এবং সেনাপ্রধানকে হয়তো তিনি এখানে নির্দেশ দিয়েছেন আরও পরিমাণ বেশি সৈন্য ডিপ্লয় করে যেন এই অঞ্চলটি ধরে রাখার ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে সর্বশেষ সংবাদ যেটি পাওয়া গেছে তার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি আশান্বিত হতে পারবেন না। বন্ধুরা, সেনাপ্রধান সহ অন্য বেসামরিক যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনে রয়েছে তারা এই মুহূর্তে বলছে আমাদের নিশ্চিতভাবে বাকমুত ছেড়ে যেতে হবে, তবে আমরা সহজেই বাকমুত ছাড়ব না, কারণ এই বাকমুত ছাড়ার পূর্বে যতটা বেশি রাশিয়ান বাহিনীর ক্ষতি করা যায় সেটিই হলো আমাদের এই মুহূর্তের লক্ষ্য এবং উদ্দেশ্য। এরই মধ্যে চীন আমেরিকাকে একটি বার্তা দিয়েছে গতকাল। এই বার্তার মাধ্যমে সরাসরি যুদ্ধের হুমকি রয়েছে, অর্থাৎ আরেকটি যুদ্ধ 2027 সালের মধ্যে নয় যে কোনো সময় শুরু হতে পারে। তাইওয়ানের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে চীনের পিএলএ আর্মি যে কোনো সময় তাইওয়ানের আকাশসীমা নয় তাইওয়ানের ভূমিতে প্রবেশ করতে পারে এবং আঘাত আনতে পারে। সুতরাং এ ব্যাপারে অবশ্যই পশ্চিমা বিশ্বদের সতর্ক থাকা উচিত। এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী গতকাল যে হুমকি দিয়েছেন তার মাধ্যমে আমেরিকার সাথে সরাসরি আরেকটি যুদ্ধ আবশ্যকভাবে হয়ে উঠতে পারে চীনের। এতদিন পর্যন্ত এই ধরনের কঠোর বার্তা চীনের তরফ থেকে তাইওয়ানকে কেন্দ্র করে দেওয়া হয়নি, কিন্তু গতকালের বার্তাটি সরাসরি যুদ্ধের হুমকি, অর্থাৎ আমেরিকা যদি এখানে নাক গলানো বন্ধ না করে তাহলে আমেরিকাকে সংঘর্ষের মুখোমুখি হতে হবে। আরেকটি ব্যাপার তিনি এখানে অবতারণা করেছেন তা হচ্ছে আমেরিকা যেহেতু তাইওয়ানকে সহায়তা করছে তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন রাশিয়াকে সহযোগিতা করবে, এ ব্যাপারে আমেরিকার কেন এত মাথা ব্যথা। এই বক্তব্যের মাধ্যমে চীন একটা বিষয় স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, যদি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখে আমেরিকা তাহলে তারা যে কোনো সময় রাশিয়াকে সহায়তা করতে পারে ইউক্রেনের বিরুদ্ধে। বন্ধুরা, চীনের অবস্থান হলো তারা ইউক্রেনের এগেনস্টে সহায়তা করছে না, তারা এখানে আমেরিকার এগেনস্টে সহায়তা করছে, অর্থাৎ চীন এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধটিকে রাশিয়া আমেরিকা যুদ্ধ হিসেবে দেখাতে চাইছে। আর তাইওয়ানকে নিয়ে তারা যে কার্ড খেলছে তার পরিবর্তে এখানে হুমকি হিসেবে রাশিয়াকে সামরিক সমরাস্ত্র সহায়তার কথা চীনের তরফ থেকে জানানো হয়েছে। চীনের বক্তব্যটি হলো এমন, যদি তারা তাইওয়ানকে সমরাস্ত্র সহায়তার মাধ্যমে এমন ঘোষণা দেয় যে এখানে কোনো অন্যায় হচ্ছে না তাহলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাশিয়াকে চীন সামরিক সহায়তা দেবে, এ ব্যাপারে আমেরিকার নাক গলানোর বা মাথা ব্যথার কিছু নেই। সুতরাং আমেরিকা যেন ভেবে চিন্তে পা ফেলে আর রাশিয়ার এক্ষেত্রে উপকার হতে পারে,
কারণ হয়তো চীন আস্তে আস্তে ভেতর থেকে একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ভবিষ্যতে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং আমেরিকা যদি তাইওয়ানে অস্ত্র সরবরাহ দীর্ঘমেয়াদে অব্যাহত রাখে তাহলে চীন অবশ্যই রাশিয়াকে সহায়তা করতে পারে সমরাস্ত্র দিয়ে, ভারী সমরাস্ত্র দিয়ে। আর তখন আমেরিকার ন্যাটো নয়, তখন আমেরিকা ন্যাটো সাথে যদি তাদের আরও কোনো বন্ধু থাকে, যেমন দক্ষিণ কোরিয়া জাপানের মতো বন্ধুরাও ইউক্রেনকে যদি সহায়তা অব্যাহত থাকে তাহলে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনাই নাই। বন্ধুরা, আস্তে আস্তে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ এ ব্যাপারে স্পষ্ট করে বলছে যে ইউক্রেন আস্তে আস্তে পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে। পশ্চিমারা যতই সামরিক সহায়তা দেখ না কেন, স্থিতিশীল ইউক্রেন রাশিয়ার পাশে কোনো দিনই হবে না যতদিন না রাশিয়া এ ব্যাপারে পজিটিভ চিন্তাভাবনা করবে। সুতরাং ইউক্রেনের যদি সার্বভৌমত্ব সীমারেখা নিয়ে টিকে থাকতে হয় তাহলে তার নিশ্চিতভাবে একটি রাজনৈতিক সমঝোতার প্রয়োজন আছে রাশিয়ার সাথে। সামরিকভাবে রাশিয়ার সাথে কোনো সমাধান এখানে ইউক্রেনের জন্য মঙ্গলজনক হবে না, সেটি ইউক্রেনের বিপক্ষে যাবে। কারণ যতদিন না পর্যন্ত রাশিয়া তার বিশেষ সামরিক অভিযানের ন্যূনতম কৌশলগত উদ্দেশ্য অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাশিয়ার দা ভ্লাদিমির পুতিন কাকু একেবারে স্ট্রাইটলি অপারেশন চালিয়ে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন কাকুর হাতে রয়েছে 6,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড। যখনই তার দেশ ন্যাটো বা অন্য কোনো দেশের দ্বারা আক্রান্ত হয়ে তার সার্বভৌম সীমানাকে অতিক্রম করার চেষ্টা করবে, সেখানেই মিস্টার পুতিন কাকু এই পারমাণবিক অস্ত্র ভরে দেবে। মিস্টার পুতিন কাকুর যে মাইন্ড সেট আপ, সেই মাইন্ড সেট আপ অবশ্যই আমেরিকা এবং ন্যাটো খুব ভালো করে জানে। তাই আমেরিকা এবং ন্যাটো এটাও জানে, যতদিন না পর্যন্ত ইউক্রেনের মাটিতে বিশেষ সামরিক অভিযানের একটি বিশেষ জয় রাশিয়ার না আসবে ততদিন পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন এই টেস্ট ম্যাচ খেলে যাবেন। বন্ধুরা, এই খেলারাম খেলে যাবে, অন্যদিকে অস্ত্র বিক্রির মাধ্যমে ইউরোপ থেকে টাকা পয়সা কাড়ি কাড়ি করে নিয়ে যাবে আমেরিকা। এক্ষেত্রে একদিক দিয়ে রাশিয়া আমেরিকার উপকারী করছে। অর্থনৈতিক মন্দার মধ্যে আমেরিকার অর্থনীতি চাঙ্গা করার জন্য একটি যুদ্ধের প্রয়োজন ছিল, সেই যুদ্ধটি একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে রাশিয়া। এবার ভ্লাদিমির জেলেনস্কির এগেনস্টে রাশিয়ার বর্তমান যে আক্রমণ সেটির ধার যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির সমরাস্ত্র ফুরিয়ে আসছে। আমরা অবশ্য 6-7 মাস পূর্ব থেকেই শুনে আসছি উল্টো কথা। বন্ধুরা, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মাঝে মাঝে জুকারির মতো একটি প্রতিরক্ষা রিপোর্ট বের করা হয়। তারা সেই 7-8 মাস পূর্ব থেকে বলে আসছে রাশিয়ার সমরাস্ত্র প্রায় শেষ হয়ে আসছে, প্রায় শেষ হয়ে আসছে। গতকালও তারা এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছে, বাকমুতে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ান বাহিনীর গোলাবারুদ শেষ। কিন্তু তারপরেও দেখা যাবে রাশিয়ান বাহিনী খুব ভালোভাবেই 6 মাস থেকে 1 বছর আবারও যুদ্ধ করে গেছে। কিন্তু কোনো একদিন বা কোনো 2 দিনের জন্য যদি ইউক্রেনে পশ্চিমাদের গোলাবারুদ সরবরাহে বিঘ্ন ঘটে বা দেরি হয় তাহলে যে ধরনের একটি শূন্যতা সৃষ্টি হবে, আবারও একটি ঝড় আক্রমণের মাধ্যমে সেই 6 মাস থেকে 1 বছরের অর্জনকে ধুলোয় মিশিয়ে দেবে রাশিয়ান ভ্লাদিমির পুতিনের বাহিনী। এখন ভ্লাদিমির পুতিন অ্যান্ড গং নতুন নতুন সাফল্য পাওয়ার মাধ্যমে যে বিষয়গুলোতে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে ধূলিসাৎ করার জন্য মূলত ইউক্রেনের সহযোগী যে সকল প্রোপাগান্ডা যোদ্ধারা রয়েছে তারা যুদ্ধের মাঠে না পারলেও সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং বিশ্বের বিভিন্ন মিডিয়াকে খাওয়াচ্ছে যে বেশি দিন আর যুদ্ধ করতে পারবে না রাশিয়া। এই কথা তারা বলছে গত 1 বছর ধরে, কিন্তু অতি সম্প্রতি যে পারফরমেন্স সেটিতে আস্তে আস্তে বিভিন্ন কিছু নিরপেক্ষ সামরিক বিশ্লেষকগণ বলতে শুরু করেছেন হয়তো ইউক্রেনীয় বাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আর বেশি দিন তারা রাশিয়ান বাহিনীর সামনে টিকে থাকতে পারবে না। এই ব্যাপারটি যদি নিশ্চিতভাবে বলা যায় তাহলে রাশিয়ান বাহিনীর কনফিডেন্স লেভেল আরও সামনের দিকে যাবে আর ইউক্রেনের বাহিনীর কনফিডেন্স লেভেল নিচের দিকে নামবে। সুতরাং বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা নিয়মিতভাবে খোঁজ খবর রাখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে হবে বা আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের সমর্থন করতে হবে। তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন কাকুর সৈন্য বাহিনীর নতুন নতুন যে সাফল্য গাথা তাহলে আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরতে পারবো। আর অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবেন যেন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অথেন্টিক সংবাদটি জানতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সবাই অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আর ইউটিউবে যারা দেখতে চান মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব রিমাইন্ডার।